হ্যালো, গুড মর্নিং। আজকে আমার রেসিপি হলো বাটা মাছ। বাটা মাছকে আমি ধুয়ে পরিষ্কার করে একটু হলদি পাউডার আর নুন দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। সর্ষের তেল দিয়ে ভেজে রান্না করব। আর নিয়েছি মিষ্টি কুমড়া, মিষ্টি কুমড়া দিয়ে বানাবো। মিষ্টি কুমড়াগুলোকে আমি ছোট ছোট পিস করে নিয়েছি, আর খোসাটা আমি ছাড়াইনি, খোসাটা সহই কেটেছি। এখানে নিয়ে আছে কাঁচা লঙ্কা কুচি টুকরা করে কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি, আর নিয়েছি নুন পরিমাণ মতো, জিরে পাউডার, হলদি পাউডার, কাশ্মীরি চিলি পাউডার, আর ফোড়নের জন্য কালো জিরে। একদম সিম্পল হবে, খেতে অসাধারণ টেস্টি হয়। আর বাটা মাছটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো, একটা উপকারী মাছ। তো মিষ্টি কুমড়াটাকে আমি খোসাটা রেখেছি, কারণ না তো গলে যাবে, খোসাটা থাকতে মিষ্টি কুমড়াটা গলে যাবে না। এখন আমি পেন বসিয়ে দিয়েছি, পেনের মধ্যে দিয়েছি সর্ষে তেল, আর ফোড়ন দিয়েছি আমি কালো জিরে। কালো জিরেটাকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিব আমি কাঁচা লঙ্কা। ফোড়নের মধ্যে কাঁচা লঙ্কাটা দিলে স্মেলটা খুব সুন্দর হয়, খেতে খুব টেস্টি হয়। তারপরে দিয়ে দেব পেঁয়াজ। কাঁচা লঙ্কাটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে আমি পেঁয়াজটাকে লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করে আমি লাল করে ভেজে নিব। আর স্টিমটা আমি লোয়ে রেখেছি, কারণ না তো পেঁয়াজটা পুড়ে যাওয়ার ভয় থাকবে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব আমি মিষ্টি কুমড়াগুলো। এই বাটা মাছ বা যে কোনো মাছ মিষ্টি কুমড়া দিয়ে বানালে হেভি টেস্টি হয় খেতে। কুমড়াটাকে দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করে আমি ঢেকে দিব 5 মিনিটের জন্য। পাঁচ মিনিট পরে এসে আমি আবার ভালো করে নাড়িয়ে দিব। এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে দিব পরিমাণ মতো নুন, জিরে পাউডার, কাশ্মীরি চিলি পাউডার, আর দিব হলদি পাউডার। আর কোনো মশলাই লাগবে না, একদম সিম্পল, খেতে অসাধারণ টেস্টি হয়। এখন মশলাগুলো দেওয়া হয়ে গেল, এখন ভালো করে আবার মিক্স করে দিব কুমড়োর সাথে। মিক্স করে আমি আবার ঢেকে দিব 3 মিনিটের জন্য। তিন মিনিটের জন্য ঢেকে দিচ্ছে।
এবার 3 মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দেব। আর গ্রেভির জন্য আমি জল দিয়ে দেব, জল এখনও আমি ইউজ করিনি, জল কুমড়োর থেকে বেরিয়েছে। আর জলটা আমি একটু গরম করে নেব, গরম জল দেব। গ্রেভির জন্য জল দিয়ে দিচ্ছে, জলটা একটু বেশি দিয়েছে কারণ কুমড়োটা সিদ্ধ হতে লাগবে পুরোটা। জলটা দিয়ে আমি আবার নাড়াচাড়া করে দিব, এটা মাখামাখাই হবে, বেশি রসা বানাবো না। জলটা দিয়ে আমি আবার ঢেকে দিচ্ছি 3 মিনিটের জন্য। এবার 3 মিনিট পরে এসে আমি মাছগুলো দিয়ে দিব। এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছে, মাছগুলো দিয়ে আমি গ্রেভির সঙ্গে একটু যাতে রসটা ভিতরে ঢুকে যায় এই জন্য একটু ঢুকে মিলিয়ে দিচ্ছে। মাছটা দেওয়া হয়ে গেছে, এখন একটু হালকা হাতে মাছগুলোকে ডুবিয়ে ডুবিয়ে দিব রসার সাথে। তারপর আবার ঢেকে দিব আমি 3 মিনিটের জন্য। এবার আমি ঢেকে লাস্টে দিয়ে দেবো ধনে পাতা। ধনে পাতা দিয়ে আমি ঢেকে দিব। এবার ঢেকে দিয়েছি 2 মিনিটের জন্য। এবার আমি গ্যাস অফ করে দিব, 2 মিনিট পরে এসে আমি গ্যাস অফ করে দিয়েছি। স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো, তারপর সার্ভ করেছি বাটা মাছের কারি মিষ্টি কুমড়ো দিয়ে। হেভি টেস্টি হয় খেতে।